সুন্দর যদি কারা হয়ে থাকে তাহলে পুরুষ জাতি সুন্দর হয়। আচ্ছা, কেন পুরুষ জাতি? কেন পুরুষ জাতি? ভগবান ওদেরকে বানিয়ে দিয়েছে যে সুন্দর যদি হও তোমরা হবে, মেয়েরা সেজে সুন্দর হয় তার জন্য সাজে, ওরা নিজেকে আরো সুন্দর বানানোর জন্য। তুমি সমস্ত জায়গায় দেখো, একটা ময়ূরের মধ্যে দেখো পুরুষ যারা তাদের পেঙ্গুম খোলে, একটা একটা বাঘ দেখো তাদের সুন্দর একটা চেহারা, ছেলেদের ছেলেদের মধ্যে ছেলেরা অ্যাকচুয়ালি পুরুষ জাতি একদম সুন্দর, এরাই সুন্দর। এরা যদি গামছা পরে থাকে তাতেও সুন্দর, এরা ন্যাচারাল, ভগবান এরকম ভাবে বানায়। আর মহিলারা কারা? এরা এত মেকআপ এসে ভালো শাড়ি এটা সেটা সমস্ত কিছু করে নিজেকে সুন্দর দেখানোর চেষ্টা করে, ঠিক আছে, এই জন্য ওরা সাজে। কিন্তু ম্যাক্সিমাম মানুষ কিন্তু এটা বলে যে মানে মেয়েরা সুন্দর বেশি পুরুষের তুলনায়। কখনোই নয়, এটা 100% আমি ভুল প্রমাণ করে দেবো। কেমন সুন্দর অলওয়েজ ছেলে, বয়েজ সমস্ত জায়গায় ছেলেরা এগিয়ে। আমি এখন বলবো না যে আমাদের জীবনে প্রত্যেকটা জিনিসের দরকার আছে, একজন মহিলা মানে লেডিস বা তাদেরকেও দরকার আছে, একজন পুরুষকেও দরকার আছে, কারণ একটা পুরুষ আমাদের বাবা হয়, একজন মহিলা আমাদের মা হয়, ঠিক আছে। একটা কথা বলি, দেখো নিজেকে শেষ করার জন্য, খতম করার জন্য অনেক অপশান আছে, কিন্তু জন্ম নেওয়ার জন্য আমাদের মায়েরই দরকার। মা ছাড়া আমরা জন্ম নিতে পারবো না, কিন্তু আমরা শেষ হতে পারবো যে কোনো অপশান দিয়ে। লাভ মারো, ঝাঁপ মারো, কারেন্টে শর্ট খাও, বিষ খাও, ইয়ে করো, কত রকমের অপশান আছে, কিন্তু জন্ম নেওয়ার জন্য আমাদের মা দরকার। তো অবশ্যই এই সমাজে উভয় পক্ষেকেই দরকার, মহিলা এবং পুরুষ সবাইকে দরকার। তবে যদি আমি বলে থাকি যে সুন্দর কারা হয় সেটা পুরুষ অলওয়েজ। দাদার কথা শুনে কিন্তু আমার একটু এনার্জি লেভেল বাইরে গেছে গা।